যখন আপনি নিজের জীবনকে দেখেন, যেভাবে জীবনটা বাঁচেন, অনেক সময় আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনি চলেন বাধ্যকারী আবেগের তাড়নার বসে। আজকে আপনি সত্যি শান্তভাবে থাকতে চান, আজকে হলো গিয়ে আপনার স্ত্রীর জন্মদিন বা স্বামীর কিছু একটা, আপনি সত্যি নিশ্চিত করতে চান আজ যেন সব ঠিকঠাক চলে, আর সেই দিনটাতেই সারাক্ষণ মনে শুধু রাগ আসে, এমনি রাগ আসে অকারণেই। তো এইগুলোকে লোকেরা তাদের সারা জীবন ধরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন আর কিছুই বদলায় না। মনের যে গঠন, মন যেভাবে কাজ করে, সেটা কার্মিক উপাদানটা যেমন ঠিক সেই মতোই চলে, কারণ মন কেবল একটা জড় করা বস্তুই, আপনার মধ্যে কি ধরনের জিনিস জমা হয়েছে এটা সেই মতেই কাজ করে। যদি কেউ নিজের সীমাবদ্ধতার বাইরে বা বাধ্যকারী প্রবৃত্তির বাইরে যেতে চায়, যা কোনো নির্দিষ্ট ধরনের সঞ্চয়ের ফলে আমাদের মধ্যে তৈরি হয়, তাহলে হয় তাকে চেতনার একটা, সচেতনতার একটা ভিন্ন স্তরে উন্নীত হতে হবে যাতে করে সে মুক্ত হতে পারে, অথবা আরেকটা উপায় হল তাকে নিজের শক্তির রূপান্তর ঘটাতে হবে। চেতনার উচ্চ স্তরে পৌঁছানোটা সাধারণত খুব ছলনায় ভরা হয়। সকলে নিজেকে খুব উচ্চ চেতনা সম্পন্ন বলেই বিশ্বাস করে, কিন্তু তাদের যদি পরীক্ষা নেন তাহলে খুব শোচনীয়ভাবে তারা ব্যর্থ হবেন, কারণ মনের স্বভাবটাই হলো এমন, মৃত্যুর আগে অবধিও আপনাকে ভোলাতে পারে। লোকেরা ভাবেন তারা বুঝি বদলে গেছেন, অনেকবার বহুবারই, শুধুমাত্র তাদের চারপাশের পরিবেশটা আরেকটু অনুকূল হয়ে ওঠে বলে তারা বদলে যান, কিন্তু পরিস্থিতি চরম আকার ধারণ করলে আবার তারা আগের অবস্থায় ফিরে যান। হ্যাঁ, লক্ষ্য করেছেন কি, অনেকবারই এরকম হয়। তাই আপনার শক্তিকে রূপান্তরিত করাটা আরো নিশ্চিত একটা পথ, আরো নির্ভরযোগ্য একটা পথ, যেন শক্ত মাটিতেই হাঁটছেন। আর এতে শুধুই দরকার হয় একটা নির্দিষ্ট সাধনার প্রতি একটা নিষ্ঠা, সমর্পণ ভাব। যদি কেউ তার শক্তির ওপর যথেষ্ট পরিমাণে কাজ করেন, সঠিক নির্দেশনায় সঠিক ধারণার সঙ্গে যদি তা করা হয়, তাহলে খুব সহজেই কেউ তার শক্তির স্তরে আত্মজ্ঞান বা মুক্তি পেতে পারেন, তার শক্তি ঐশ্বরিক হয়ে উঠবে। তার চেতনা হয়তো এখনো সে পৌঁছয়নি, কিন্তু তার শক্তি হবে আলোকপ্রাপ্ত। দীর্ঘদিন ধরেই এই ব্যাপারটা আমরা খুব ঘনিষ্ঠ পরিচিত লোকেদের নিয়ে করে আসছি, শিবও এই বিষয়ে কথা বলেছিলেন। শিব বলছেন, সুষুম্না নাড়িটা যখন স্পর্শ পায়, তখন আপনার ভেতরে ও চারপাশে এক জ্যোতির্ময়ী আলো জ্বলে। আপনি যদি সম্পূর্ণ মনোযোগটা দেন সুষুম্না নাড়িতে, আর সেটাতে যদি সঠিকভাবে স্পর্শ করা হয়, তাহলে সেটা জীবন্ত হয়ে ওঠে আর জ্যোতি বেরোয়। একবার আলোকিত হলে ধীরে ধীরে শক্তিটা খুবই অল্প সময়ের মধ্যেই পরিপক্ক হয়ে উঠবে, আর শক্তি মুক্তির অবস্থায় পৌঁছবে, জ্যোতি বেরোবে, আত্মজ্ঞানপ্রাপ্ত ব্যক্তির আভা থাকবে। কিন্তু আপনার মধ্যে একজন আত্মজ্ঞানীর চেতনাটা নেই। যদি দাঁড়ান বা যদি কেবল চুপচাপ বসেন, আপনি একজন শক্তিশালী সত্তা, কিন্তু মুখ খুললেই আপনি মূর্খ, আপনি এমনই হবেন। কিন্তু এইভাবেই থাকাটা ভালো, কারণ এটা অর্জন করাটা সহজ, এটা অর্জন করাটা সহজ। আপনার চাই শুধু নিষ্ঠা আর সমর্পণ, বিশেষ করে যখন আমি জীবিত রয়েছি, এটা করা খুবই সহজ। যদি শুধু সুষুম্না কাণ্ডকে স্পর্শ করেন, তাহলে অনায়াসেই আলোকিত হবেন।
তো আমাদের সাথে এমন অনেকেই আছেন, আমরা তাদের নাম করি না, আপনি তাদেরকে খুঁজে বের করতে যাবেন না। সুষুম্না নাড়িটা যখন স্পর্শ পায়, তখন আপনার ভেতরে ও চারপাশে এক জ্যোতির্ময় আলো জ্বলে, আত্মজ্ঞানী ব্যক্তির মতো আভা থাকে। বিশেষ করে যখন আমি জীবিত রয়েছি, তখন এটা করা খুবই সহজ। সেই উপলব্ধির দিকে মানুষকে সাহায্য করার জন্যে আমরা কার্যপ্রণালী, পদ্ধতি এবং শক্তিক্ষেত্র স্থাপন করব। আপনাকে শুধুই একটা নির্দিষ্ট সাধনাকে নিষ্ঠা ভরে অনুশীলন করে যেতে হবে।